ভিটামিন সি, ফাইবার এবং তার সাথে সাথে আরো অনেক রকম ভিটামিন মিনারেলে সমৃদ্ধ এই ফলটি কি? তা হলো লেমন বা পাতিলেবু, যা রোজকার ডায়েটে যদি আমরা জায়গা করে দিই তাহলে আমাদের হার্টেরও স্বাস্থ্য যেমন উন্নতি ঘটে, ঠিক তেমনই ওয়েট লসও খুব ভালো করে হয়। এর সাথে সাথে হজমের ক্ষমতাও বৃদ্ধি পায়। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই টিপস বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পাতি লেবু বা লেমনের এমন কিছু উপকারী দিক বা বিস্ময়কর দিক যা আমরা এতদিন অবধি জানতাম না, এবং তার সাথে সাথে তার যদি কোনো সাইড এফেক্ট থাকে তাও আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। লেমনের বিভিন্ন উপকারিতাগুলো হলো, এক নম্বর, ওজন কমাতে। কিছু গবেষণায় দেখা গেছে যে লেবুর মধ্যে রয়েছে পলিফেনল, যা ওবেসিটিকে কমাতে ভীষণ পরিমাণে সাহায্য করে। এছাড়াও এই পলিফেনলগুলি শরীরে ওজন বৃদ্ধি হতে দেয় না, এবং তার সাথে সাথে দেহের মধ্যে বিভিন্ন চর্বি থাকে তাকেও জমা হতে দেয় না বা সহজেই শরীর থেকে বার করে দেয়। এই জন্য বলা হয় যে সকালবেলায় গরম জলে অল্প লেবু মিশিয়ে পান করতে, যা শরীরে মেটাবলিক রেটকে বাড়িয়ে দেবে এবং তার সাথে সাথে ওয়েটকেও লস করতে সাহায্য করে। দুই নম্বর, কিডনি স্টোন সারানোর জন্য। লেবুতে রয়েছে সাইট্রেট, যা কিডনির স্টোন বা পাথরকে হতে বাধা দেয়। তাছাড়াও সাইট্রেট বড় পাথরগুলিকে ভেঙে দেয় এবং যা সহজেই মূত্ররূপে শরীর থেকে বেরিয়ে যেতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন যদি 2 লিটার জলে 4 আউন্স পাতিলেবুর রস মিশিয়ে খাওয়া যায় তাহলে কিডনিতে পাথর গঠন হওয়ার হার অনেক তাড়াতাড়ি কমে যায়, এবং তার সাথে সাথে সাইট্রেট ক্যালসিয়ামের সাথে আবদ্ধ হয়ে পাথর গঠন হতে বাধা দেয়। তিন নম্বর, হজমের ক্ষমতা বাড়ানোর জন্য। বলা হয় সকালে উঠে যদি লেবু জল খাওয়া হয় তা নাকি হজমের শক্তিকে খুব বাড়িয়ে দেয় এবং তার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও দূর করে দেয়। এছাড়াও অনেক গবেষণায় এটাও দেখা গেছে যে লেবুর মধ্যে রয়েছে ডিটক্সিফাইং গুণ, যা হজম শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং মেটাবলিক রেটকে খুব সহজেই বাড়িয়ে দেয়, যার জন্য হজম খুব ভালো করে হয়। চার নম্বর, হার্ট হেলথ বজায় রাখতে। লেবুর মধ্যে রয়েছে ভীষণ পরিমাণে ভিটামিন সি, যা দৈনিক চাহিদার প্রায় 51% অবধি পূরণ করতে পারে। এত পরিমাণ ভিটামিন সি যদি শরীরে বেশি প্রবেশ করে তাহলে শরীরে হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়, এবং তার সাথে সাথে লেবুর মধ্যে রয়েছে এমন কিছু ফাইবার যা শরীরের মধ্যে হার্টের যে রোগগুলিকে তাকে কমিয়ে দিতে সাহায্য করে। এছাড়াও লেবুর মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড, যা এথেরোক্লোরোসিসের মতো চিকিৎসাতে সহায়তা করে। এই উপাদানগুলি দেহের মধ্যে বিভিন্ন রকম প্রদাহজনক প্রতিক্রিয়াগুলিকে কমিয়ে দেয় এবং তার সাথে সাথে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও কমিয়ে দেয়। পাঁচ নম্বর, অ্যানিমিয়া কমাতে। 2017 সালে প্রকাশিত গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট অনুযায়ী ভারতের মোট মহিলার জনসংখ্যার প্রায় 51% এই অ্যানিমিয়া রোগের শিকার। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা শাকসবজিতে থাকা আয়রনকে শোষণ করতে সাহায্য করে। এছাড়াও রক্তাল্পতার যে সমস্যা তাকে কমাতেও সাহায্য করে। লেবুতে থাকা ভিটামিন সি সামগ্রিকভাবে আয়রনের শোষণ ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে, তার জন্য অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে এটি খুব ভালো পরিমাণে ইউজ করা যেতে পারে। সকালবেলাতেই পাতিলেবুর রস খাওয়া সব থেকে ভালো। এক্ষেত্রে একটি পাতিলেবুকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কোচলে নিয়ে তার রস বার করে নিতে হবে। তারপর 1 গ্লাস গরম জল বা নর্মাল জল নিয়ে তার সাথে সেই রসটি মিশিয়ে নিতে হবে এবং স্বাদ মতো নুন বা চিনি দিয়ে তা খেয়ে নিতে হবে। আমরা এখন অবধি দেখে নিলাম যে পাতিলেবুর বিভিন্ন রকম উপকার এবং তার ব্যবহার নিয়ে। এরপরে আসা যাক পাতিলেবুর কোনো সাইড এফেক্ট আছে কিনা তা নিয়ে। পাতিলেবু যদি বেশি খাওয়া হয় তাহলে শরীরে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে, যেহেতু এর মধ্যে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, তাই আমাদের শরীরেও অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই পাতিলেবু খাওয়ার সময় এটা নিশ্চয়ই মনে রাখতে হবে, যদি আপনার অ্যাসিডিটির প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই বুঝে শুনে খাবেন। এছাড়াও যদি অনেক বেশি পরিমাণে পাতিলেবুর রস খাওয়া হয় তার জন্য হার্টে বার্ন, অর্থাৎ বুকে যন্ত্রণা বা হার্টের মধ্যে ব্যথা অনুভব হতে পারে। তাই পাতিলেবু খেলে এই সাইড এফেক্টসগুলোর কথা মাথায় রেখে তবেই খাওয়া শুরু করবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পাতিলেবুর বিভিন্ন রকম উপকার, ব্যবহার এবং তার সাইড এফেক্টস নিয়ে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, তার সাথে সাথে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকম ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।